মনে রেখে দিও, মায়ামতের দিনে সবাইকে দাঁড়াতে হবে। ছোটবেলায় পা বাড়ালেন, মাকে হারালেন সেই শিশু নবী আমার, সারা জীবন যখনই কেঁদেছে নবী 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 আমার কেঁদেছে, যখন উম্মাত উম্মাতিদের জন্য কেঁদেছে। এই যুবকেরা একটা কথা বলি শোনো, কত ভালোবাসে নবী তোমাকে আমাকে, বাপ মা থেকে বেশি না কম। জোরে বলুন, বেশি বাপ মা থেকে রাসূল আমাদেরকে বেশি ভালোবাসে। আহা, বলুন আল্লাহু আকবার, আরো চিৎকার দেবুন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন শিশু বেলা দিয়ে দোলনায় তোলে, নবী আমার চোখের পানি ফেলে কাঁদে, এত কান্না কাঁদে, রসুলের পরিবার সান্ত্বনা দেয়, বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, কি কষ্ট হচ্ছে বাবা, এইভাবে অনেক সান্ত্বনা দেয়, কিছুতে নবী কান্না বন্ধ করে না। আবার কিছুক্ষণ পরে দেখে আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে থাকে। আল্লাহ নবী যখন বড় হয়ে যায়, নবী আমার মদিনা নববি শরীফে, এমন সময় সাহাবাদের গেলে একদিন হজ করতে থাকে, আল্লাহ নবীর এক সাহাবী উঠে দাঁড়িয়ে গেলে, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইজাজত কি একটু দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ নবী ইজাজত দিলে, জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শিশুবেলাতে দুল্লা একদিন কান্দতে ছিলে, বড় পা কাঁদা কান্দতে ছিলে, হুজুর আপনাকে অনেক সান্ত্বনা দিয়েছি, অনেক বোঝাবার চেষ্টা করেছি, অনেক থামাতে চেয়েছি, আপনি কিছুতেই থামতে চান না। আবার কিছু কই পরে দেখি হুজুর আপনি মচকে মচকে এসেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কান্নাশির মধ্যে কি ব্যাপার আছে? যারা এসেছিল সব চলে গেছে, আমেরিকার প্রেসিডেন্ট ঢুকাচ্ছে, সবার একদিন একদিন মৃত্যু হবে, মৃত্যুর পরে কিন্তু কারো দাদাগিরি চলবে না, ওই কবরের জমিনে আমার নবীকে দেখানো হবে। নবীকে যদি দুনিয়ায় প্রেম করো, কবরের জমিনে নবী বলবে, এ ফেরেশতারে আমি নবী সাক্ষী দিচ্ছি, দুনিয়ার জমিনে গলা ফাটি আব্বাস চিল্লা তো আমার জন্য, এ আমার গোলাম ছিল, একে ছেড়ে দে ছেড়ে দে, কবর থেকে জান্নাত পর্যন্ত আমার নবী আমাদের জন্য যথেষ্ট। সবার জন্য যদি লড়াই করতে পারি, আমার রাসূলুল্লাহর জন্য করতে পারবো না? তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ দলবদ্ধ ইসলামের জন্য, রসুলের জন্য, রসুলের গুস্তাখ যারা তাদেরকে উপযুক্ত জবাব দেবার জন্য তৈরি হওয়ার সময় এসেছে না আসেনি? কথা বলো, আরো জোরে বলো। গণতান্ত্রিক দেশে কেউ যদি কারো ধর্মে আঘাত দিবার স্বাধীনতা পায়, তাহলে এই দেশ আমাকে অধিকার দিয়েছে নিজের বাঁচার জন্য লড়াই করার। তুমি আমার নেতাকে অপমান করবে? আমার দেশ আমাকে অধিকার দিয়েছে তোমার বিরুদ্ধে সংগ্রাম করার, সেই সংগ্রামে আমার জান যাবে না কার যাবে আমার দেখার দরকার নেই। রেডি? রেডি? মুনাফিক না মোমেন? হাত যারা উঠছে, মোমেন না মুনাফিক? মোমেন না মুনাফিক? তবে একটা কথা বলবো, কোন জিনিস যখন ঘটবে সঙ্গে সঙ্গে মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় বসুন। প্রত্যেক পাড়ায় যারা এই রসুলের জন্য সংগ্রাম করতে প্রস্তুত আছে, তাদের মধ্যে একে অপরের পাড়ার যোগাযোগ রাখুন, লিস্ট করুন, একে অপরের পাড়ার চেন সিস্টেম করে ফেলুন, ঠান্ডা মাথায় বসুন, চেন তৈরি করুন, দুশ্মনগুলোকে চিহ্নিত করুন, ঠিক সময় ঠিক টাইম সুযোগ পেলে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। কথা বুঝে আসছে? কেন শয়তান গুনে এত চালা? ও শয়তান গুনে আগে থানায় যে চুক্তি করে আসে, শুনছেন না? আমরা 10 মিনিট পরে চলে যাব, তারপর আপনারা
আর তখন বেচারি আমার নিরীহ নবীর গোলাম গুলো যে দাঁড়িয়ে আছে, দেখা গেল যাকেই লাথি মেরেছে তাকেই তুলে যাচ্ছে, ওই যে চট চট করে কিছু করবে না। এই শুনছেন, এত ভুলু ক্যামেরা আছে তাও বলছি আব্বাস সিদ্দিকি। কেন আমি জানি, কারো ঘরের মাজার নেই আব্বাস সিদ্দিকির কিচ্ছু করতে হবে, কি করবে কুচু পুরা কি করবে বলুন তো, কি করতে পারবে? আচ্ছা লোকের কি ক্ষমতা আছে বলুন, কিচ্ছু করে সব ক্ষমতা কার হাতে? আচ্ছা আমার কপালে যদি খোদা লিখে রাখে তুই রসুলের হয়ে বলবি বলার জন্য তোকে কেউ মেরে দেবে, তোর হাতে এইভাবে মৃত্যু হবে, আল্লাহ যদি লিখে রাখে ওইভাবে হবে না, তোমার লিখা থাকলে হবে না, তোমার বলে হবে আমার বলে হবে, আমি যদি ঘরে যে তসবি পড়ি আল্লাহ 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 দরকার নেই দরকার নেই দরকার নেই তাও ওইভাবে বলে হবে, ঠিক না ভাই? ঠিক, যেভাবে লিখা আছে অত চিন্তা কিসে? তবে কিন্তু জোর নয় বুদ্ধি, মনে থাকবে প্রত্যেকে বুদ্ধি, আর প্রত্যেকে নিজেরা নিজেদের গ্রামে গ্রামে বসো বসো বসে ইউনিট তৈরি করো, নিজেদের মধ্যে থেকে ঠিক করো নিরপেক্ষ লক্ষ্যে, যার একটাই কথা থাকবে নবী 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 নবী, সবাই বলেন নবী 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 ছাড়া অন্য কোনো কথা নাই, নিজের কোনো স্বার্থ থাকবে না, নিজের কোনো কথা চলবে না, প্রত্যেকে নিজের বাড়ি বাড়ি নবী জীবনের তুলুন জীবনী পড়ুন, যে হবে লিডার সে জীবনী পড়বে, জীবনী অনুযায়ী তোমাদেরকে শিখাবে, আম মানুষ হলো বাংলা জীবনী বেরিয়ে চলে বেরোয় না, পড়ে পড়ে বলে এইভাবে চলতে হবে, এইভাবে নবী বলেছে, নবী জীবনী ছাড়া অন্য কোনো কথা চলবে না। আমার কথা খারাপ লাগলো? না, শুনুন ভাই, মৃত্যু হবে, আর আমি আপনাদের বলে যাচ্ছি অপেক্ষা করুন দুটো বছর, অনেক আগে শুনছেন না চারিদিকে 22-23, আমি বলছি দেখে নেবেন ইনশাআল্লাহ, আমার বাপের কথা নয়, মুখ আমার কথা তো আমার নয়, আমি বলছি বলতে আমি বলে যাচ্ছি এই মুখ দিয়ে বহুত কিছু পৃথিবীতে ঘটবে, দিশেহারা হয়ে যাবে, মৃত্যু থেকে কখনো কেউ বাঁচতে পারবে না। আমি তোমাকে তোমার জান বাঁচাবার জন্য শিক্ষা দিতে এসিনি, আমি তোমার কবর থেকে প্রতিটা মঞ্জিল আখেরাতের নাজাত পাওয়ার শিক্ষা দিতে এসেছি। হ্যাঁ, দুনিয়ায় এদের সঙ্গে বাঁচার রাস্তা আছে, ও রাস্তাও আছে, সেটা এখন বলছি না, ও রাস্তা আলোচনা করার প্ল্যাটফর্ম আলাদা, এই প্ল্যাটফর্মে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার রসুল কাঁদছেন আর হাসলেন কেন, এই কথাটা বলি না বাদ দেবো, কি বলছো গো? কষ্ট হচ্ছে না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বন্ধুরা আছো? আর না মনে মনে কষ্ট হচ্ছে, আমার রাগ হচ্ছে, কি করবো বা বাবার ভালোবাসি রসুলকে, কিছু করার নেই, যে যাকে ভালোবাসে তার জন্য অনেক কিছু করছে, তাই না? একদল মুসলমান আমাকে গাল দিচ্ছে, তাই না? তাই কেন? সে ভালোবাসে কাউকে, আমি তাকে পছন্দ করি না বলে আমায় গাল দিচ্ছে, তথাপিও কিন্তু তাকে অপছন্দ করার অধিকার আমার দেশ দিয়েছে, তারপরে আমায় গাল দিচ্ছে, কে দিচ্ছে? একদল মুসলমান দিচ্ছে, তাই না? তাই না? দিচ্ছে, কোনো অমুসলিম দেয় না, মুসলমান দিচ্ছে। তাহলে আমার নবীকে আমি ভালোবাসবো, আর আমার নবীর দুশ্মন যে হবে তাকে আমি অন্তর থেকে ঘৃণা করব, তার থেকে দূরে থাকব, কোন দিক দিয়ে তাকে সুযোগ দেব না, এটা আমাদের ভাবা দরকার আছে না? ভাবতে হবে আগামী দিন, এই কথাটা মাথায় রেখে দিন, এই কথাটা মাথায় রাখবেন, রাখবেন আগামী দিন এমন লোকের সঙ্গে মিশবেন, এমন লোককে সাহায্য করবেন, এমন লোককে বন্ধুত্ব করবেন, এমন লোককে সাপোর্ট করবেন, যার দ্বারা আমার নবীর বিরুদ্ধে কোনো কথা হলে সে যেন প্রতিরোধ করতে পারে। পারবেন? পারবেন? যদি মনে হয় আব্বাস সিদ্দিকি আমার সাথে মিশুন, মনে হয় অন্য কেউ তার সাথে মিশুন, আমার কোনো আপত্তি নেই। মনে রাখবেন তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, নাম শুনেছেন না? আজকে বিশ্ব আমার নবীর বিরুদ্ধে কথা বলে ফুলিয়ে, কিন্তু আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে ফ্রান্সের বাদশা তৎকালীন সময়, ফ্রান্স আজ থেকে শয়তান নয়, অনেক আগে থেকে শয়তান, ওদের কাজই হচ্ছে খুঁটা দেওয়া। আমার তো মাঝে মাঝে মনে হয়, আচ্ছা কোনোদিন তো কোন দেশের এমনি মুসলমান ইমানদাররা তো কোনো ধর্মের বিষয়ে কথা বলে না, শুধু নবীর ইসলামের বিরুদ্ধে এইসব একদল মুনাফেক একদল সন্ত্রাসগুলো কেন কথা বলে? কখনো চিন্তা করে দেখেছেন? একটাই কারণ, এটা হলো হক, এই হককে শয়তানরা তাই আঘাত করে। বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল হামিদ সাহেবের কথা একটু বলি, আমি সবাইকে জিজ্ঞেস করছি, মন খারাপ হচ্ছে বলবো? পাক্কা আব্দুল হামিদ সাহেবের পিরিয়ডে ফ্রান্সের তৎকালীন সময় যে নেতা ছিল,
ওই ফ্রান্সে আমার রসুলের বিরুদ্ধে কথা হয়েছিল, আব্দুল হামিদ সাহেব সঙ্গে সঙ্গে চিঠি করেছে, কালকের মধ্যে যদি ক্ষমা না চাওয়া হয় যুদ্ধের ঘোষণা। আজকে আমাদের এরকম একটাও নেতা আছে, আমি আগামী দিন এমন লোকের সঙ্গে মিশবো, বুঝতে পারছেন, এমন লোকের সঙ্গবদ্ধ হব, এমন লোককে সাপোর্ট করব যে ক্ষমতা যার হাতে থাকলে আমার ইসলাম আমার রসুল আমার ধর্মের উপরে কোনো আঘাত এলে যেন তার মধ্যে দুটো কথা বেরে, যদি এটা হয় কিন্তু তাহলে খুব ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারছেন না, ভাবা দরকার, বোঝার চেষ্টা করুন। আজ বড় দুঃখ বাংলাদেশে কোরআনকে রাখা হচ্ছে একটা পুতুলের উপরে মূর্তির উপরে, দেখছেন না, আবার কি পায়ে, নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন, এর পিছনে কার হাত আছে, কার ষড়যন্ত্র আছে সেটা ও দেশ দেখবে, যদি দেখে ও দেশের সরকার যদি ঠিকভাবে ব্যবস্থা করে আল্লাহ সাহায্য পাবে, আর নয় আল্লাহর লানত হবে, সেটা সরকারের ব্যাপার, ও দেশ দেখবে, কথা বুঝে আসছে না? না, কিন্তু আমার প্রিয় কোরআন পৃথিবীর যেখানেই হোক অপমান হলে এটা আমার দিলে আঘাত লাগে, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় আজকে শোনা যাচ্ছে, কেউ বলছে যদি এই ব্যাপারটাকে নিয়ে মন্দিরের উপরে আঘাত করা হয় কঠিন অবস্থা নিয়ে হবে, 100% ঠিক কথা বলেছে, ঠিক না বেটি? কেন মুসলমান না তারা হিন্দু, দেখা যেতে পারে মুনাফেকি যে রেখে দিয়ে হিন্দু মুসলমানে লাগিয়ে দিল, হতে পারে না? পারে না। আমার বাংলায় অনেক মন্দিরেতে দেখা গেছে হিন্দু দাবিদাররা গরুর গোশ রেখে দিয়ে হিন্দু মুসলমানে লাগিয়ে দিয়েছে, হতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু দুঃখ এই জায়গায় একবার তো বলা কারো দরকার, কোন ধর্মীয় ব্যাপারে যদি কেউ উস্কানমূলক দেখিয়ে ফেতনা করতে চায় তার মৃত্যুদণ্ড হবে, এটা করা দরকার আছে না? নাই, কই এই আইন কিন্তু কেউ করছে না। আজকে নটা ছেলে কম বেশি শহীদ হয়ে গেল খবর পাওয়া যাচ্ছে, সত্য মিথ্যা জানি না, এই রকম দায়ী হওয়া দরকার যে ধর্ম স্থানগুলোতে কেউ যদি আঘাত করে, সে যদি মুসলমানের কোনো অন্য ধর্মের উপর আঘাত হয় তারও ফাঁসি হবে, তাহলে ইসলাম আঘাত দিবার অধিকার দেয় না, ঠিক না বেঠিক? আবার ইসলামের উপরে কেউ আঘাত দিলে তারও ফাঁসি হওয়া দরকার, ঠিক না বেঠিক? এ ব্যাপারে কিন্তু কেউ কথা বলছে না, এটাই দুঃখ। কেন আমারটা ভাই আমাকে তো ভালো লাগে, তাই ভালো লাগে বলে তো মানি, তবে দুঃখের বিষয় এই সব ফেতনাগুলো হওয়ার পিছনে কিন্তু কিছু অশুভ সেকুলার মাইন্ড দাবিদার বদমাইশ লোকেদের হাত আছে। দিদি বলেন কেমন, ওই আজকে সমাজে একটা প্রচার চলছে না, উৎসব যার যা ধর্ম যার যা উৎসব সবার চলছে না, এই সব কথা বলার জন্য এই সব ফেতনাগুলো হচ্ছে, এই কথা বুঝছেন না? বোঝেন না, যার উৎসব সে যাবে, যার ধর্ম অনুষ্ঠান সে যাবে, তাহলে সেখানে তো ফেতনা হয় না, নাই দেখা যাবে একটা অন্য ধর্মের উৎসব হচ্ছে, অন্য ধর্মের ছেলে ঘুরতে গেছে, আর ঘুরতে গিয়ে এখন হয়তো ভুল করে ইচ্ছা করুক বা অচিকিৎসা করে হোক কোনো মেয়ে সেটা ল্যাপড়া হয়ে গেল, তাহলে এটা দাঙ্গা হবে না? হবে না। এইগুলো দাঙ্গা করাতে চাইছে কারা, যাদের মুখে এইসব কথা শোনা যায় যে ধর্ম যার যার উৎসব সবার, আর ইসলাম কি বলছে শুনবেন না? ইসলাম বলছে হযরত ওমর ফারুক গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে যেও না, কারণ ওই সময় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত হয়, কারণ পৃথিবীর বুকে সবথেকে বড় জুলুম আর গুনাহ হলো শিরক করা, অর্থাৎ আল্লাহর জায়গায় অন্য কাউকে মাবুদ বলে মানা, তাহলে আল্লাহর জায়গায় অন্য কাউকে মাবুদ বলে উপাসনা করা হয়, আমরা আল্লাহকে যারা মানি তারা কি করে যেতে পারি? যদি বলে না ধর্ম যাত্রার উৎসব তোমার, তাহলে আমার বকরা ইটটাও ধর্ম আমার, উৎসবটা তো সবার, কই ডাকো না দিকে একটা ঠ্যাং ফেলার জন্য, কেউ আছে কি দেখো তো? এত বড় বিয়ায় নির্লজ্জ হয়ে গেল আমার ধর্মের ছেলেগুলো, সবাইকে বলছি না, এটা একটা পরিকল্পনা ইসলামকে মিটাবার, সতর্ক হন, সব করুন, আব্বাস সিদ্দিকি কিছু বললে তো পিসায় পিজলা মুক্তি মৌলানা সবাই বলা শুরু করে দেয়, আজকে এত বড় একটা সেরে কি কথা সমাজে বলে বেড়াচ্ছে, কই কারো মুক্তির কথা শুনেছেন? এই বিষয় শিক্ষা দিবা, তোমরা তো আম মানুষ, তোমাদের ঘরে বললে তবে তো শিখবে যে বাবা এই কথাটা সেরে কি কথা, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা মানা যাবে না, সেরে কি কথা, ধর্ম যার যার উৎসব তার তার, ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয়, ঠিক না বেডি? কুরবানিকে কেন্দ্র, পশু জবাইকে কেন্দ্র করে, ঠিক না বেডি? আমার উৎসবে কেউ আসে পার্টিসিপেট করে ঠ্যাং ধরে কেন যাবে? তারা তাদের উৎসবে তাদের বউ বাচ্চা বেটি দিলে ঘুরতে যাবে,
দশটা ভালো ছেলে তার জায়গায় দশটা খারাপ ছেলে যেতে পারে না? পারে না। মুসলমানদের মধ্যে দাবিদার সবাইকে আল্লাহর ওলি নাকি? সবাই ভালো ছেলে, কিন্তু চরিত্রহীন খারাপ ছেলে আছে না? নাই। ফট করে যে কার বইয়ের হাত ধরে ফেলবে খারাপ লাগবেন না, কার মেয়ের হাত ধরে ফেলবে এটা দাঙ্গা হতে পারে না? পারে না। তারা তাদের অনুষ্ঠান করবে, খুশি ভাবে ঘুরবে, আনন্দে ঘুরবে, তাদের বউ বাচ্চাদের ঘরে বেটিদের ঘরে নিয়ে। কেন যে সেখানে ডিস্টার্ব করছে? এই ডিস্টার্ব করানো হচ্ছে, এটা প্ল্যান করে, যাতে করে একটা অশান্তি দাঙ্গা হয়। বোঝার চেষ্টা করো এই ব্যাপারগুলোকে নিয়ে। আবার কথা বলতে গেলে বলে উনি সেকুলার নয়, সেকুলার নয়, সেকুলার আমার থেকে শেখ। তোদের যে সেকুলার, ওই সেকুলারের মাথায় ঝাঁটা মারা দরকার, সেকুলার নয়। ভুল বললাম নাকি? সেকুলার আমার থেকে শেখ। যখন শীতকালে কম্বল দিই, কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান তে কিনা, গরিব ফুটপাতে পড়ে আছে, গায়ে কম্বল চাপিয়ে দিয়ে আল্লাহর সৃষ্টিকে সেবা করলাম, এর নাম হলো সেকুলার। কথা বুঝে আসছে না? নাই। যখন কোনো পড়াশোনার জন্য পীর আবু বক্কর ম্যারিড স্কলারশিপ দিই, কে হিন্দু কে মুসলমান দিই কিনা, যার রেজাল্ট ভালো, গরিবের ছেলে পড়তে চায়, টার্গেট স্বপ্ন ভালো, তাকেই পয়সা দিই। কথা বুঝে আসছে? দাও না, গরিবদের খাওয়া, গরিবদের সেবা করো, যে কোনো ধর্মের। একটা অমুসলিম মা বোন বাচ্চা যদি বিপদে পড়ে, তাকে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবনও চলে যায়, তুমি তাও আল্লাহর কাছে পুরস্কার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম অনেক বড় কথা শিখিয়েছে, কিন্তু না কারো ধর্মীয় কাজে গিয়ে সেখানে তুমি যে ভিড় করা মানে তাদের ডিস্টার্ব হতে পারে, ঠিক না বেটি? আর সবচেয়ে বড় কথা, রাসূল বলছে যে যার দল ভারী করবে সে তার সাথে কায়ামতের দিন থাকবে। এক জায়গায় 100 জন গেলে দল ভারী হয় তো নাকি? আজকে আমার জলসায় ভারী হয় বলি তোমার উপর রাগ, ভারী না হলেই রাগ নেই। কাল থেকে লোক কমে যাও, দেখবে আমাকে আলোচনাই বন্ধ করে দেবে, কেউ চিনতেই পারবে না থেকে বেকার আলোচনা। কিন্তু আমার কাছে আসে, আর বিশেষ করে আমার ইয়ং ছেলে, সমস্যা ওই জায়গায় ইয়ং। কেন? শয়তান এই পিওরটাকে, এই ইয়ংটাকে বিশেষ করে টার্গেট করে। কারণ এদেরকে না ধরতে পারলে মদের কারবার বন্ধ, এদেরকে না ধরতে পারলে জুয়ার কারবার বন্ধ, এদেরকে না ধরতে পারলে সমাজে দাঙ্গা মারপিট বন্ধ। শয়তানের হাত থেকে যদি যুবক ফসকে যায় তাহলে মসজিদ আবাদ হবে, শয়তানের হাত থেকে যুবক যদি ফসকে যায় জেনা ব্যবচারী বন্ধ হবে, শয়তানের হাত থেকে যুবক যদি ফসকে যায় সমাজে গান বাদ্য জেনা ব্যবচারী মেলা মদ জুয়া আড্ডা বন্ধ হয়ে যাবে, ঠিক না বেটি? তাই শয়তান যখন দেখছে আব্বাস সিদ্দিকী মানে ও যুবক, রসুলের জোটে সব 100 মধ্যে 90টা যুবক, তাই শয়তান তার চালাকুনোকে কামড়ায়। বল না, বল 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 বল, আব্বাসের বিরুদ্ধে বল, ওর থেকে সরা। কথা বুঝছেন না? অনেক ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়া বক্তা পীর সাহেব রয়েছে, ভাড়াটিয়া সরকার থেকে ভাড়া পায়, মন খারাপ হয়ে গেছে। না বাপ, যেটা বলো বলি, যেটা বলে দিয়ে চলে যায়। কি কথা বলো বললাম? হ্যাঁ 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 হ্যাঁ। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো, হুজুর শোনো যুবকেরা, দুশ্মন তোমাদের, বলো না গো, তোমাদের দুশ্মন ক্ষতি করছি কারো? কাউকে যদি গান থেকে তুলে নিয়েছি, মদ থেকে তুলে নিয়েছি, মেলা থেকে তুলেছি, যাত্রা থেকে তুলে নিয়েছি, নিয়েছি যে আল্লাহর প্রেমিক করি, রসুলের প্রেমিক করি, মসজিদে নিয়ে যাই, মাদ্রাসায় নিয়ে যাই, তোমাদের ক্ষতি করলাম? ভুল বুঝুনি আমার সোনার ভাইয়েরা। তারপরও হালকা বয়সে ছোটখাটো গুনাহ হয়ে যায়, আলাদা জিনিস। ইমানের মূলে আঘাত দিলে ছাড়লে হবে। আহারে আল্লাহ, নবী কত কষ্ট করেছে, নবী আমার সাহাবাদীকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ কেন খেদেছিলাম শোনো বাবা, আজ তোমাদেরকে বলে যাই, শুনে রেখে দাও। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি যখন শিশু বেলায় দুলায় তুলতে ছিলাম, আল্লাহ পাকের ফারিস্তারা আমাকে দুলা দিতে আসতো, সকালে 70,000, সন্ধ্যাবেলায় তাদের ডিউটি শেষ হয়ে যেত, সন্ধ্যাবেলায় আবার 70,000 আসতো। বলুন না আল্লাহু আকবার, আমার নবীর খেদমত ফেরেশতারা করত। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ মুস্তফা জানে রহমত বলতে লেগেছে, ওই ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে ছিল, আমার উম্মাত উম্মাতিদের মধ্যে থেকে একদল উম্মাত উম্মাতিরা হালকা বয়সে গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, গান শুনে ফেলবে, সিনেমা দেখে ফেলবে, যাত্রায় চলে যাবে, পাপ কাজ করে ফেলবে, এই জন্য আল্লাহ নারাজ হয়ে তাদেরকে জাহান্নামী দেবে। আমি রাসূল যখন শুনে ফেলেছি, আমি তাদেরকে প্রিয়ার করি, মোহাব্বত করি, আমার উম্মাত উম্মাতিরা জাহান্নামী হয়ে যাবে, এটা শুনে আমি কান্দতে লাগলাম। আমি যখন কান্দতে লাগলাম, তোমরা আমাকে সান্ত্বনা দিতে লাগলে, আমি কান্দতে লাগলাম, আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগলাম, আল্লাহ আমার উম্মাত উম্মাতিদেরকে মাফ করে দিন, আমার উম্মাত উম্মাতিদেরকে ক্ষমা করে দিন। এ
যখন খবর পেলাম হাবিব দোস্ত কেঁদো না, তোমার খাতিরে তোমার উম্মত উম্মাদিরা যত গুনাহ করুক না কেন, তওবা যদি করে নাই, তোমাকে যদি ভালোবেসে নাই, তোমার অন্তম অন্তরে তোমার মহব্বত রেখে দেয়, আমি আল্লাহ এমন সকল মানুষের জীবনের গুনাহকে মাফ করে নাজাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। এত ফ্যাসিলিটি পেলাম কারো সিলাই, তাই তো আব্বাস সিদ্দিকী গুনাহ থাকার পরও খাই ঘুমোই নিশ্চিন্তায় ঘরে, কেন আমার রসুলের ওসিলে আল্লাহ মাফ করে দেবেন কথা দিয়েছে, তোমাদের মাফ করবেন। কিন্তু কি রাখতে হবে? মহব্বত। মহব্বত হলো ঈমান। কিরাম মহব্বত? রসুলকে, আমার সাথে বলুন রসুলকে, রসুল বলে চিনে জানে থেকে বেশি ভালোবেসে, আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এই সংজ্ঞাটা মনে থাকবে। এর মধ্যেই কোরআন আছে, এর মধ্যেই আল্লাহকে মানা আছে, এর মধ্যে কিয়ামত সব কিছু আছে। নবী যা শিখিয়েছে ভালোবাসলে এর মধ্যে আসে না? না। তাহলে আজ থেকে তুমি শপথ করো, হালকা বয়সে ভুল হয়, ছোটখাটো ইয়ং বয়সের ছেলে একটু গান টান শুনে ফেলে, খেলাধুলা করছে, বিভিন্ন যাত্রা বিভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে চলে যাচ্ছে, গুনাহ আলাদা জিনিস, কাঁদলে মাফ হবে, ইসলামের ক্ষতি করবে? ধরুন একটা লোক এই দিয়াল, একটা দিয়াল আছে, দিয়ালের উপারটাই পার হলে ইসলামের ক্ষতি করতে পারবে। খুব ভালো তারে বুঝে নেবেন, সমাজ নিয়ে অলু ইশারুমে ভালো জাতের গোস্ত হলে কি হয়, অল্প জাল দিলে আর ছ্যাঁচড়া হলে হবে না। খুব এই কথাটাই শেষ কথা। একটা দিয়াল আছে, রেখা দিয়াল, এই দিয়ালটা আব্বাস সিদ্দিকীকে যদি পার করিয়ে দেওয়া হয় উপারে, আব্বাস সিদ্দিকীকে ইসলামের ক্ষতি করতে পারবে, আর দিয়ালের এই পারে থাকলে ক্ষতি করতে পারবে না। এখন দিয়ালটা অনেক উঁচু, আমি পার হতে পারছি না, দিয়ালটা পার হতে গেলে তোমাদের মতো লোকেদের সাপোর্ট লাগবে, কাঁধে করে তুলতে হবে, তবে আমি পার হতে পারবো। শুনছেন? এখন কাঁধে করে আমায় তুলে দিলে আমি দিয়াল পার হয়ে যাই, উপারে গিয়ে ইসলামের ক্ষতি করলাম, মসজিদ ভাঙলাম, মাদ্রাসা ভাঙলাম, কোরআনকে অপমান করলাম, গরিব অসহায় মুসলিমদের ঘরে প্ল্যান করে করে হত্যা করলাম আর করলাম। শুনছেন না? শুনেন না? তাহলে বলুন আমি একা জাহান্নামে যাব না, যারা কাঁধে কাঁধে করে পার করেছে তারাও যাবে? জোরে বলেন, জোরে বলেন। আতে কাকে কাকে কাঁধে করে তুলছো, কায়ে কাকে পার করছো, একটু দেখো। আব্বাস সিদ্দিকী তো বললে খারাপ খারাপ, কিন্তু এইটুকু তো বোধ শক্তি আছে। হ্যাঁ, এইটুকু বোধ শক্তি আছে, একটু বুঝার চেষ্টা করো আমার সোনার ভাইয়েরা, সোনার ভাইয়েরা বোঝো। অবশ্যই বলে যাচ্ছি, অবশ্যই বলে যাচ্ছি, সব কিছুতে রসুলকে ফলো করো, সব কিছুতে। আর যার মধ্যে রসুল পাবে আল্লাহর ওয়ালা তারা, সে বয়স কম হোক আর বেশি হোক, তাকে উঠা বসা করো, রসুল খুশি হবে। বুঝে আসছে না? না, আসেন একটু সালাম দেবো, দোয়া করবো। হে নবী সালাম, ওহ আল্লাহ, আমার বাপ ভাইরা একটু সামান্য কিছু তোহফা ছেলেরা সংগঠন থেকে করেছে গরিব মানুষদের ঘরে দিবার জন্য, শুনছেন? কিন্তু আমি তো ডাইরেক্ট এসএস থেকে কোনো গরিবকে দিবা মন খারাপ লাগে না, আমি পছন্দ করি না। একটা কম্বলের জন্য সবার সামনে সে হাত পাঠবে আর তোমরা ফটো তুলে ছড়াবে, দেখো ভিখারি, আমি অপছন্দ। হ্যাঁ, কর্মীর হাতে বলো দেবো, ও নিয়ে যে গরিবকে দেবে, গরিবের ফটো যেন বাইরে না ওঠে, তোমার দেখাবার দরকার নেই, তোমার পাড়ার লোক তোমায় চিনলি আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? যে যার পাড়াতে তোমরা ইউনিট তৈরি করো, পাশের পাড়ার দায়িত্ব তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, তোমাকে তোমার পাড়ার জন্য জিজ্ঞেস করবে। কি কই, এই জিনিসটা আমি করি না, খারাপ লাগলো নাকি, কি করো বলেন? আমি সব পছন্দ করি, একটা কম্বলের জন্য সামান্য, ঠিক আছে? ছেলেরা বলছে কি আছে, এটা করবি কোন বুতে? আল্লাহ রসুলের জান্নাতি দলের নাম, সেই তাবারুকটা রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসেন মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন না তো আপনারা, হাজার হাজার মানুষ, কেন রাগ হবে না, এত মান নন্তদের ঘরে, এত পিটনু তোদের ঘরে, এত জেল দিল, তাও ভাইজান ছাড়ছিস নি, এই সমস্যা। এই হওয়ার পিছনে একটাই কারণ, আব্বাস সিদ্দিকী নবীর গুলামি করে, তাই নবীর গুলাম কিন্তু আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলে, ঠিক না বেটি? হ্যাঁ, এই আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়, শুধু রসুলকে ভালোবাসো তাই ভাইজান জিন্দাবাদ, নবী ছেড়ে দিলে ভাইজান নেই, ঠিক না বেটি? ইনশাআল্লাহ হবে। তো আসে সময় সংখ্যা নামাজের দিকে খেয়াল করতে হবে। হে নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, তালাল বদরু শুক্র সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আমার আব্বারা, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি, তাই তো নাকি? আল্লাহ কখনো হারিয়ে পরীক্ষা করে, কখনো জিতিয়ে পরীক্ষা করে, আল্লাহ কখনো রোগ দিয়ে পরীক্ষা করে, কখনো সুস্থ রেখে পরীক্ষা করে, কখনো ধনী করে পরীক্ষা করে, কখনো গরিব করে পরীক্ষা করে, কখনো সন্তান দিয়ে পরীক্ষা করে, কখনো কেড়ে পরীক্ষা করে। আল্লাহ পাক হারিয়েছে বলে মন খারাপ করলে হবে না, কিছু রহস্য আছে যেটা সময় মতো আমরা অবশ্যই বুঝতে পারবো, ঠিক না বেটি? তবে আমাদের লক্ষ্য যদি না এই সত্য শান্তির জন্য হয়, আমরা আমাদের লক্ষ্য থেকে কখনো পিছাবো না। তাতে দম থাকলে প্রকাশ্য, দম না থাকলে গোপনে, কিন্তু লক্ষ্য শান্তির দিকে থাকতেই হবে, ঠিক না বেটি? বিদায় নিবার আগে একটা শেষ কথা, একটু মানুষ চিনুন। আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আলেম সম্প্রদায়, এই তো নাকি? যারা রসুলের ওয়ারিস, আর সব থেকে নিকৃষ্ট কারা? আলেম সম্প্রদায়। তাহলে আমরা ধরবো কোনটাকে, শ্রেষ্ঠটাকে না নিকৃষ্টটাকে? বা শ্রেষ্ঠটাকে চিনবেন কি করে? একটাই রাস্তা চিনার, যে সবসময় লক্ষ্য নবী 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 নবী, সে হলো শ্রেষ্ঠ। কেন? নামাজ দিয়ে মুসলমান মাপা যায় না, রোজা দিয়ে মুসলমান মাপা যায় না, কথা বুঝাচ্ছে? বড় বড় হাজি তুমি বলছো সব সময়, কথা বুঝে আসছে না? নকল আল্লাহর উপাসনা করা যাবে না রসুলের বক্তব্য। তুমি পীর সাহেব, তুমি হাজী সাহেব বলছো সব ঠিক, এক কথা বুঝেছ? হ্যাঁ, বাধা দেওয়ার হুকুম ইসলাম দেয়নি, কাউকে জুলুম করো না, মানুষ কি ভালোবেসে বলতে পারো, সে শুনবে না শুনবে তার ব্যাপার, কিন্তু তুমি মিজাজ দেখাবে কারো ধর্মের উপরে, কাউকে কিছু বলবে ইসলামে হারাম চলবে না, শুনছেন না? শুনেন, একটু চিনুন, একটা কথা বলছি শুনেন মন দিয়ে, এই কথাটা সবই তো আল্লাহ করে মন দিয়ে শুনেছে। একটা লোক দিন ইসলাম কলেমা প্রচার করার জন্য তাকে বাদশা বন্দি করেছে, আমি প্রায় জায়গায় বলছি আপনাদের বলে যাচ্ছি, কেন একটু চিনা দরকার, কথা বুঝে আসছে না? না, কেন? আগামী দিন দেখা যাবে এয়ারপোর্টের মসজিদকে টার্গেট করবে, তখন আমাদেরই মতো মোল্লা বক্তারা বলবে, হ্যাঁ ও অন্য জায়গায় সরিয়ে দিল, হবে কোনি, এরকম অনেক দালাল বেরিয়ে যাবে, একটু চিনা দরকার। একটা লোক দিন ইসলাম কলেমা প্রচার করে বলে তাকে বন্দি করেছে বাদশা, আর একজন তার কাছে এসেছে যে তোমার তো শাস্তি দেওয়া হবে, তার আগে আমি তোমাকে একটু কলেমা পড়াবো। তখন যিনি কলেমা বন্দী হয়েছে, যিনাকে রাজা বন্দী করেছে, উনি বলছে আমি কলেমা প্রচার করি বলেই তো বাদশাহ আমায় বন্দী করেছে, তুমি কোথা থেকে এলে? বলছে বাদশাহ আমাকে পাঠিয়েছে। বলছে তার মানে
বলছে বাদশাহ আমাকে এই জন্য মাইনেতে রেখেছে, যারা ইসলাম ধর্মের মানুষ তাদেরকে শাস্তি দিবার আগে কলেমা পড়ানো হয়। বলছে আরে আজীব ব্যাপার, আমি কলেমা প্রচার করি বলেই বাদশাহ আমাকে বন্দী করেছে, বাদশাহ আবার নিজেও তোমার দ্বারা কলেমা প্রচার করাচ্ছে, আর তুমি আবার কলেমা প্রচার করছো, বাদশাহ তার জন্য মাইনও দিচ্ছে। তখন সেই মানুষটা আফসোস করে বলছে হায় আমার আল্লাহ, একই কলেমা আমি প্রচার করার জন্য আমি শাস্তি পাচ্ছি আর এ প্রচার করার জন্য মাইনে পাচ্ছে। অতএব সে বাদশার জন্য প্রচার করে আর যে শাস্তি পাচ্ছে সে কার জন্য প্রচার করে। তা আজকের দিনও পশ্চিম বাংলায় বা অন্যান্য জায়গাতে একই কোরআন হাদিসের ওয়াজ, একদল লোক করলে সরকার বলে ওকে রোক আর আরেক দল করলে বললে সরকার বলে ওকে লিয়াই আছে না? কি আল্লাহর জন্য কি সরকারের জন্য তোমাদের ঘরে ভাবতে হবে। দম থাকলে ডাইরেক্ট করো প্রতিবাদ, আর না থাকলে এখান থেকে ঘৃণা করো, চিড়ে যখন যাবে তার থেকে সরে যাও, এই আমার নবীর দিকে নয় বাবা, এ চলবে না, কথা বুঝছেন না বলুন? সেটাই যে আব্বাস সিদ্দিকী হয় তাও ছেড়ে দিতে হবে, কেন নবী আগে আব্বাস আগে নয়, ঠিক না বেটি? দম থাকলে ডাইরেক্ট আর না হয় অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। বিদায় লোবো উরফাস আহলে সুন্নতুল জামাত, একটা ধর্মীয় সেবামূলক সংগঠন। এই সংগঠনের লক্ষ্য ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। এই সংগঠন থেকে নলেজ সিরি তৈরি করা দাদা হুজুরের নামে, এটা আমার স্বপ্ন, আপনারা আমার স্বপ্নে সাথ দিয়েছেন, আগামী তো দেবেন তো। একটা বাচ্চা আজকে দিয়েছে আল্লাহ, কাল কি বড় হয়ে যাবে না? 25-30 বছর ধরে মানুষ করতে হয়, সময় লাগবে না? নলেজ সিরি থেকে বাচ্চা মনে করেন, এমনি তো আমার বাচ্চা দুর্বল, তাই অনেক কখন ছাগল এসে মুখ দিচ্ছে, কখন গরু এসে মুখ দিচ্ছে, এই গাছটা তো বড় হতে দেরি হচ্ছে, কথা বুঝছেন না বোঝেন না? তারপরেও কিন্তু গাছ উঠছে, আর এ ভালো জাতের গাছ তো আস্তে আস্তে গজাবে, চিন্তা করবেন না, কিন্তু মুখ দিচ্ছে, মাঝে মাঝে কুকুর এসে ছাগল এসে মুখ দিয়ে দিল, গরু এসে মুখ দিয়ে দিল, একটু সমস্যা হচ্ছে, তা বলে মন খারাপ করছে, সময় লাগবে। এতটুকু মনে রাখতে পারেন, সাক্ষী দিয়েছি, কেউ যখন দান করে সঙ্গে সঙ্গে সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়, যে জিম্মেদার হলো টাকা যদি ভুল রাস্তায় খরচ হয় জবাব তার কাছ থেকে আল্লাহ নেবে। তাহলে আপনারা যারা দান করেছেন সওয়াব পেয়ে গেছেন না জানলে, ভুল রাস্তায় যদি আমি খরচ করি জবাব আমার কাছ থেকে নেবে আল্লাহ। আমি আমার ঈমান চিনি, আপনাদের তবু সান্ত্বনার জন্য বলে যাচ্ছি, এতটুকু মনে রাখতে পারেন, 10 পয়সা আপনাদের, 10টা পয়সা আপনাদের, ফালতু কোনো জায়গায় যায়নি আর ইনশাল্লাহ আগামীতে যাবে না, কথা বুঝে আসছে? এতটুকু আপনাদের বলে যেতে পারি, আসেন আর বসার সময় নেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আখেরি দোয়া আমার চাদান করবেন, পীর আল্লামা মুফতি হাসান সিদ্দিকী চাদান, শুধু এতটুকু দোয়া করব, আল্লাহ তোমার নবীর কথা, তোমার কথা, দীন ইসলামের কথা বলতে গিয়ে আল্লাহ অনেক কিছু বলেছি, যদি কোনো কথা ভুল হয়ে যায় আপনি যদি অখুশি হন মাফ করে দেবেন, আর আপনি যদি খুশি হন আজকের এই বাগানে যতজন এসছে আমাদের সবার গুনাহ মাফ করে আমাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে দেন আল্লাহ। এবার জান্নাতে যেতে গেলে যেভাবে তৈরি হতে হয় আপনি খাস রহমতের আমাদের ঘরে সেভাবে তৈরি করে নেন আল্লাহ। আপনি সব পারেন, আপনার সৃষ্টি আমি, আমরা আপনার সৃষ্টি, চোখ কান হাড় কিডনি সব আপনি দিয়েছেন, আমাদের জিন্দেগিটাই আপনার, অতএব আপনি আমাদেরকে জাহান্নামে দিলেও আমার কিছু করার নেই, কিন্তু আপনি যদি জান্নাতে দেন আপনার বান্দা কোনো খুশি পাবে। আল্লাহ আমরা হয়তো অনেক পাপি, কিন্তু এই মাহফিলে এতক্ষণ ধরে জমে জমে বসে বসে চিৎকার আমি দিয়েছি, রাও সুবহানাল্লাহ, আল্লাহ আকবার বলেছে তোমার জন্য, তোমার নবীর জন্য, এখানে অন্য কিছু পাওয়ার নেই, ফিরিমকে ঘরে চলে যাবে দোয়া নিয়ে। আল্লাহ আজকের এই দিনটাকে কবুল করে নিয়ে একটাই ভিক্ষা, আমাদেরকে জান্নাত যাওয়ার উপযুক্ত করে আমাদের নামগুলো জান্নাতের খাতায় একটু লিখে দিন আল্লাহ। হায় আল্লাহ আমার ছোট ভাই, তাকে কামিয়াবি করবেন, তাকে ওই দিকে শক্তিশালী করুন, আর আমাকে ধর্মের কাজে কামিয়াবি করুন। হায় আল্লাহ দু ভাই আমরা মিলে মিশে আছি, আর আমাদের মতো মিল মহব্বত দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, কামিয়াবি করুন, আমার দাদা পীরের সমস্ত ঔলাদকে দাদা পীরের খাতিরে হাত তুলি দোয়া চাইছি। আল্লাহ সমস্ত ঔলাদকে মিলে মিশে এক হয়ে মুসলমানদের স্বার্থে চলার তৌফিক দিন আল্লাহ, কওমের স্বার্থে মিল দিন আল্লাহ, নিজেদের পজিশনকে ত্যাগ করে মিল মহব্বতে চলার তৌফিক দিন আল্লাহ। হাবিবের খাতিরে রহমত করে দয়া করে আপনার রসুলের গোলাম হিসাবে আমাকে কবুল করবেন আল্লাহ, নলেজ সিটিকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি মুত্তাকি বানান, আমার যুবক ভাইগুলোকে বোধ শক্তি দেবেন, যে মুনাফিক আর শয়তানের ছেলাগুলো চাইছে আমাদের ঘরে আপনার দুশ্মন আপনার নবীর দুশ্মন বানাবার, আমরা যেন ওই শয়তানদের পাল্লাই না পড়ে যাই আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত করুন। আমিন আমিন আমিন। বরহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুতা নামাজ হবে কেন?